بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি আবার ইদি আলী ভাই সৌদি থেকে আপনি জানতে চেয়েছেন যে যেমন কাউকে বাঘের বাচ্চা বলা হয় যেমন আলিমোলামা কোনো ভালো আলোচনা করলে বা কেউ তখন তাকে বাঘের বাচ্চা বলা সম্বোধন করা হয় এটাকে আসলে ঠিক হবে কিনা তো সহ জানাবেন আলহামদুলিল্লাহ বাদ সম্মানিত ইদিস ভাই কাউকে যদি বাঘের বাচ্চা বলা হয় মানে ভালো অর্থে তার প্রশংসার অর্থে তাকে খাটো না করা হয় অসম্মানে না করা হয় তুচ্ছতা ছিল না করা হয় তাহলে এটা তো দোষের এখানে কোনো কারণ বোঝা যাচ্ছে না কারণ বাঘের বাচ্চা বললে তো সে যে বাঘের বাচ্চাই হয়ে গেছে আসলে তো বাঘের বাচ্চা না সে মানুষের বাচ্চাই কিন্তু প্রশ্ন যে যখন মানুষকে বকা দেওয়া হয় খাটো মনে করে হোক তুচ্ছ করে হোক রাগের মাথায় হোক যখন অথবা খারাপ নিয়ত হয় এই অমুকের বাচ্চা অমুক যেমন এরা বলা হয় কুকুরের বাচ্চা এই কুত অথবা আঞ্চলিক বাসায় কুত্তার বাচ্চা অথবা এই যে যে সমস্ত অশ্লীল ভাষাগুলো ব্যবহার করা হয় এটা মুখ দিয়ে বলা যাচ্ছে না তখনই সে গুণা লাগা হবে তার নিয়ত তো খারাপ এটা এবং তো মানুষের কুত্তার বাচ্চা না তো সে তো কুকুরের বাচ্চা হতে পারে মানুষের বাচ্চা কিন্তু উদ্দেশ্যটা কি খারাপ এখন এখানে যদি খারাপ অর্থে আপনি এই তুই বাঘের বাচ্চা তখন দেখবেন যে আপনার প্রতি রাগ হয়ে যাবে আপনার প্রতি তখন আর মানবে না এটা খারাপ অর্থে ব্যবহার হয় দেখেন বৃদ্ধাঙ্গুল দেখাইলে বৃদ্ধাঙ্গুল দেখাইলে সময় রাগের মাথায় তা কী পরিমাণ আপনাকে আগে কিন্তু যখন বাহবা বা স্বাগতম জানানো হয় বা আপনাকে ওয়েলকাম অর্থে জানানো হয় বা আপনি একটা কাজ করছেন আপনাকে এটাকে আপনাকে এটা মানে আনন্দ অর্থ অথবা আপনাকে বলা যেতে যে আপনাকে একটা মানে সাহস দেওয়ার জন্য অথবা কাজটা ভালো করছেন এই বিষয়ে আপনাকে একটা উৎসাহিত করার জন্য বৃদ্ধাঙ্গুল যদি দেখানো হয় তখন সে বলে কি ঠিক আছে এটা ভালো উৎসাহিত করা অর্থে বা আপনাকে আনন্দ দেওয়ার অর্থে অথবা আপনার কাজটা ভালো হয়েছে এই অর্থে বোঝায় কারণ এটা তো অনেক আরব কান্ট্রিতে অথবা বিদেশেও বাইরেও আর অন্য কান্ট্রিতে মানুষরা ব্যবহার করে থাকে তো দেখেন এখানে নিয়তের বিষয় আর বাঘ যেহেতু তার বীরত্বের অনেক পরিচয় রয়েছে বাঘের মধ্যে অনেক বীরত্বের পরিচয় রয়েছে যখনই কোনো প্রাণী ওই জাতীয় কোনো প্রাণীর কথা মানুষ স্মরণ করে তখন সব মধ্যে বাঘের কথা স্মরণ করে সিংয়ের কথা স্মরণ করে কারণ ওইটা প্রাণী জগতের মধ্যে শ্রেষ্ঠ তার বীরত্বের পরিচয় এই জন্য মানুষটাকে বাঘের সাথে তুলনা করা তার বীরত্ব তার সোজা তার তার যে যে তার মধ্যে যে একটা শক্তি বা বিড়ম্বনা রয়েছে এইদিকে তুলনা করা হয়েছে যেমন আরবি কায়দায় অনেক সময় বলা হয় জাহিদুন কাল আসাদ আরবি গ্রামের বা জায়েদ একজনের নাম জাহিদুন কাল আসাদ জায়েদ বাঘের মতো বা সিংহের মতো জায়েদ সিংহের মতো কিছু আসলে কি যায় সিংহের মতো কি তার চেয়ারা সুরত শেখের সুরত ঘটনাকৃত এটা না মানে তার বিরুত্বটা তার মধ্যে যে একটা বড় তার মধ্যে যে একটা ক্ষমতা রয়েছে বা তার মধ্যে একটা বিড়ম্বনা বা বিরত্ব ভাব রয়েছে এটা উদ্দেশ্য বোঝানো এটা তো এই দৃষ্টিকোণ থেকে যদি কাউকে বলা হয় যে বাঘের বাচ্চা আসলে কি বাঘের বাচ্চা হইতে পারে না মানে তার মধ্যে যেটা আছে ক্ষমতা বা তার সাহস তার সাহসিকতা তার মধ্যে যে ধরনের মানসিকতা আছে তার মধ্যে যে বীরত্বের পরিচয় আছে অথবা আরো যেই সমস্ত বৈশিষ্ট্য আছে এটার একটা উদাহরণ বোঝানো এতে করে দোষের এখানে কোনো কারণ নাই যদি তাকে ছোট বা তুচ্ছতা ছিল না করা হয় খারাপ অর্থে ব্যবহার না করা হয় অথবা তাকে হেয় প্রতিপন্ন না করা হয় অথবা তার কোনো খারাপ গুণ এখানে উল্লেখ না করা হয় তাহলে সেটা এখানে কোনো দোষের কারণ বলে উল্লেখ করা যায় না বাকি র্লাহ সালামু মাসালামালিক